बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ভিউয়ার আমরা আজকে দেখাব যে সুবারি কিভাবে কাটে। চাচা একটা বাসে হাসা লাগাইছে বাটা ছুরি নিয়ে, এখন এটা আস্তে আস্তে গাছের মাথায় তুলবে। আপনারা দেখতে থাকেন প্লিজ। অলরাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আমি সুমন। তো সব ধরনের ভিডিও দিয়ে থাকি, এছাড়াও অ্যানাদার কন্টেন্ট এগ্রি আইডিয়া অ্যান্ড মিট কাটার মাই চ্যানেল। প্লিজ অ্যানাদার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশান বেল অল। তো ভিউয়ার আমরা দেখতেছি চাচা আগে ময়ে উঠবে, তারপরে এটা পর্যায়ক্রমে এই লগাটা নিয়ে মানে সুবারি পারবে। আমরা দেখতেছি গাছের মাথায় সুবারি পেকে আছে, ওই যে দেখেন আমি জুম করে যদি দেখাই আপনাদেরকে, এই যে সুবারি, এই যে সুবারি পাকছে। উনি এখন লগা দিয়ে বাসার লগা দিয়ে এই সুবারিটা পারবে এবং এটা পড়ে যাবে। এক সময় আমরা দেখতে থাকি, আপনারা দেখেন খুব ন্যাচারাল দৃশ্য, এবং এই যে ছিটাই যাচ্ছে সুবারিগুলো পড়ে পড়ে, এবং উনি লগা দিয়ে কাটতেছে, নিচে পড়তেছে মাটিতে। কিভাবে লগা দেয়, এত উঁচু গাছে আসলে চড়া সম্ভব না, এই জন্য লগা দিয়ে কাটতেছে। আপনারা দেখছেন অনেক সুন্দর দৃশ্য। আমি যদি নিচে দেখাই আপনারা দেখেন, এই যে নিচে এই যে সুপারি পড়ছে, এই যে লাল লাল সুপারি। আসলে এই সুপারিটা একবার দেশি সুপারি, এটা স্বাদযুক্ত সুপারি, অবশ্যই ভালো। আপনারা চাইলে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। তাছাড়া গাছে চড়ছে, এখন অনেক এটা পাচ্ছে, এদিকে গাছে আছে তবে কাঁচা সাইজ, এখনো পাকে নাই। এগুলা দেখা যাচ্ছে সুপারি, দেখি এই যে সুপারি, এটা হলো একবারে গাছে পারলেই মাত্র কাঁচা সুপারি। অনেক জায়গায় কাঁচা সুপারিও চলে, অনেক জায়গায় শুকনো সুপারিও চলে, যে যেমন খাই। আপনার চাইলে লাগলে যোগাযোগ করবেন, ভালো সুপারি দেওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।